মাননীয় প্রধানমন্ত্রীর একটা নিউজ দেখলাম কতদিন আগে উনি বললো যে ডাক্তাররা শুধুমাত্র প্র্যাকটিস এবং শুধু চিকিৎসা দিলে হবে না স্বাস্থ্য খাতে কারো আগে নেওয়ার জন্য আর মানে গবেষণা করতে হবে এখন এখানে আমি বকেয়া ভাতা পাচ্ছি না আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি না আমার পেটে খিদা যেখানে আমি রিক্সা ভাড়া দিয়ে হাসপাতালে যেতে পারতেছি না সেখানে আমি গবেষণা কীভাবে করি আমার গবেষণা করতে হলে আমার মাথা ঠান্ডা রাখতে হবে আমার দেশকে নিয়ে স্বাস্থ্য খাতকে নিয়ে চিন্তা করতে হবে আমি যদি আমার পেটে খাবার না দিতে পারি আমার ফ্যামিলিকে খাবার না দিতে পারি এই চিন্তা তো আমার মাথায় আসবে না আমার তখন কী করতে হবে আমার তখন অন্য কিছু চিন্তা করতে হবে যার মাধ্যমে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো আমার পরিবার নিয়ে চলতে পারবো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা মানে আবেদন যে আপনি যেহেতু বলছেন যে আমরা গবেষণা খাতে আগে যাওয়ার জন্য সুতরাং আপনি আমাদের দিকটা দেখেন আমরা এখানে আসছি এখান থেকে ওনারা বলতেছে যে আপনাদের কাছ থেকে আমরা ভাতা মানে ওইখান থেকে বিলটা পাচ্ছে না কিন্তু আমরা এটা বুঝি না যে স্বাস্থ্য খাতের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমি বলতেছি যে আপনাদের এত অনীহা কেন কেন আপনারা আমাদের দিক থেকে তাকাচ্ছেন না কেন আপনার স্বাস্থ্যখাতের দিকে মানে এত পিছিয়ে যাচ্ছে যেখানে পুরো বিশ্ব স্বাস্থ্যখাতটাকেও সামনের দিকে নিয়ে যাচ্ছে সেখানে আমরা কেন পিছিয়ে যাচ্ছি আমরা আজকে যারা ট্রেনি তারাই হয়তো বা দুই তিন বছর পরে পাঁচ বছর পরে সবাই মানে বিশেষজ্ঞ ডাক্তার হবে এই বিশেষজ্ঞ ডাক্তার যত বাড়বে দেশের স্বাস্থ্যখাত তত এগিয়ে যাবে আপনি যদি দেশকে আগে নিতে চান তাহলে তো আমাদের দিকটা দেখতে হবে আমাদের কীভাবে ভালো থাকবো কীভাবে আমি পরিবার নিয়ে চলতে পারবো কীভাবে আমি পড়াশোনার থেকে আরও মনোযোগী হইতে পারবো সেই ব্যবস্থা তো আপনাকে করে দিতে হবে আপনি যদি সেই ব্যবস্থা না করে তাহলে তো আপনি আমার কাছ থেকে ভালো চিকিৎসা বা গবেষণা আশা করতে পারেন না